এই মুহূর্তে সিলেটের ফেঞ্চুগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং সুনামগঞ্জের দোয়ারা বাজারে আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। শুরুতেই যাচ্ছে ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি ফেঞ্চুগঞ্জ যে উপজেলা, সেই উপজেলার সদর যে প্রধান বাজার, সেই বাজারে এই মুহূর্তে কুশিয়ারা নদী এই ফেঞ্চুগঞ্জে 104 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদ সীমার, যার ফলে সব পথঘাট এই যে প্রধান যে বাজারটি, পুরো বাজারটি পানির তলে তলিয়ে গেছে। এবং শুধুমাত্র এই বাজারই নয়, এই সামনে প্রশাসনিক যে কার্যালয় বা উপজেলা পরিষদ, হাসপাতাল সব এখন পানির নিচে তলিয়ে গেছে। কুশিয়ারা নদী যদি আমি একটু দেখাতে চাচ্ছি, কুশিয়ারা নদী এবং বাজার দুটোই মিলেমিশে একাকার হয়ে গিয়ে এই কম অবস্থা রয়েছে কয়েকদিন ধরে। কোনোভাবেই এই এই যে কুশিয়ারা নদীর পানি নামছে না। গতকালকে থেকে আজকে পর্যন্ত 20 ঘন্টা, যদি আমি বলি 20 ঘন্টা, মাত্র 6 সেন্টিমিটার পানি নেমেছে, যার ফলে ভোগান্তি মানুষের চরমে পৌঁছে গেছে। এবং 1.5 লাখ মানুষের বসবাস এই উপজেলার 5টি ইউনিয়নে, 1.5 লাখ মানুষের মধ্যে প্রায় 80 ভাগ মানুষ পানিতে বন্দী রয়েছে। আমি একটু দেখাতে চাচ্ছি যে কুশিয়ারা নদী এবং এই বাজার একেবারে সমান্তরালে চলছে, এবং যার ফলে 80 ভাগ মানুষ পানির নিচে তলিয়ে আছে। এই ফেঞ্চুগঞ্জের, শুধুমাত্র ফেঞ্চুগঞ্জ এই বাজার নয়, ফেঞ্চুগঞ্জের আশেপাশে যে গ্রামগুলো আছে, অর্থাৎ 5টি ইউনিয়নে যতটি গ্রাম আছে, প্রত্যেকটি গ্রামের প্রায় 80% মানুষ এখন পানির নিচে ডুবে আছে, থই থই করছে পানি। সব জায়গায় হাট বাজার, ঘর বাড়ি, রাস্তাঘাট সব পানিতে তলিয়ে গেছে। এই বাদবাসী মানুষের জন্য প্রায় 22,000 পরিবারের জন্য কিছু ত্রাণ সহায়তা দিয়েছে আমাকে যেই ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত হোসেন জানিয়েছেন যে 67 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, 10 লাখ টাকা এই বরাদ্দ দেওয়া হয়েছে ফেঞ্চুগঞ্জের জন্য। এবং 31টি আশ্রয়কেন্দ্রে 2,496 জন মানুষ সেইখানে বসবাস করছে। এবং এই পানি কিন্তু একবার নামছে, আবার বাড়ছে। কুশিয়ারা নদীর পানি কিন্তু কোনোভাবেই নামার দিকে নয়, কুশিয়ারা নদীর পানি একেবারে ঊর্ধ্বগতি। যদিও সিলেটে শহর থেকে সুরমা নদীর পানি বিপদ সীমার নিচে নামে গিয়েছে, কিন্তু কানাইঘাটে রয়েছে, কিন্তু এই কুশিয়ারা নদীর পানি এখন পর্যন্ত 3টি পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে মানুষের দুর্বল, মানুষের ভোগান্তি একেবারে চরমে পৌঁছে গিয়েছে। মানুষজন ব্যবসাপাতি একেবারে নাই বললেই চলে, ব্যবসাপাতি একেবারে যাকে বলে একবার দুর্বিষহ জীবনযাপন করছে এই ফেঞ্চুগঞ্জের 80 ভাগ মানুষ। এই অবস্থা আর চলতে থাকবে প্রায় 15-20 দিন ধরে, এমনটাই বলছে পানি বিশেষজ্ঞ বা পানি উন্নয়ন বোর্ড। মোটামুটি এ ছিল সিলেটের ফেঞ্চুগঞ্জ মানুষের যে দুর্ভোগ চরমে, তার সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, তিনি জানাচ্ছেন সেখানকার বন্যার পরিস্থিতির খবর। আমি আছি সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার আমবাড়ি বাজার এলাকায়। এই এই আমবাড়ি বাজার এলাকার 4টি পয়েন্ট দিয়ে সুরমা নদীর পানি প্রবেশ করছে, এবং 4টি পয়েন্ট দিয়ে হু হু করে সুরমা নদীর পানি প্রবেশ করায় এখানকার বন্যা পরিস্থিতির অবনতি না হলেও উন্নতি হয়নি বলা যায়। এই পানি আপনারা দেখতে পাচ্ছেন যে সুরমা নদী থেকে উপচে কিভাবে এই পানি প্রবেশ করছে এবং লোকালয়গুলি প্লাবিত করছে। যে পানিটা গেল 4-5 দিনে কমেছিল, সেই পানিটা আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সুরমা নদীর পানি এই আমবাড়ি দোয়ারা বাজার এলাকার 4টি পয়েন্ট দিয়ে এইভাবে প্রবল বেগে প্রবেশ করছে, এবং বন্যা পরিস্থিতি যা উন্নতি হয়েছিল সেটারও কিছুটা ক্ষতি সাধিত করেছে। যদি এইভাবে বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে গতকালও এখানে কোনো ধরনের পানির স্রোত ছিল না এবং একটা স্বাভাবিক অবস্থা ছিল, কিন্তু সেই স্বাভাবিক অবস্থা এখন আর নেই, কারণ আজকে সকাল থেকে এই নদী দিয়ে পাহাড়ি ঢল নেমেছে, সুরমা নদী দিয়ে পাহাড়ি ঢল নেমেছে, পাশাপাশি পাহাড়ি যতগুলি নদী আছে সবগুলি নদী দিয়ে এইভাবে পানির প্রবাহ ঢল নেমেছে, এবং ঢল নামার কারণে পানি প্রবাহ বেড়ে গিয়েছে। বেড়ে যাওয়ার ফলে এখানে বন্যা পরিস্থিতি যে উন্নতি হওয়ার সম্ভাবনা ছিল সেটা আপাতত এখন নাই বললেই চলে, কারণ আমি কথা বলেছিলাম সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সাথে, তিনি জানিয়েছেন যে এই গেল 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি প্রায় 15 সেন্টিমিটার বেড়েছে, এবং সেই 15 সেন্টিমিটার পানি বাড়ার ফলে সুনামগঞ্জের সুরমা নদীর তীরবর্তী দোয়ারা বাজার, ছাতক, জামালগঞ্জ, সুনামগঞ্জ সদর সহ এই যে সুরমা নদী অধ্যুষিত 4টি উপজেলায় পানি বাড়ার একটা শঙ্কা দেখা দিয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা
নেতারা জানিয়েছেন যে এই কতদিনে পরপর বন্যায় বিপর্যস্ত এই জনজীবনের মানুষেরা আবারও একটা আতঙ্কের মধ্যে পড়েছেন, কারণ হু হু করে সুরমা নদী থেকে পানি লোকালয়ে ঢুকছে এবং লোকালয়ে ঢুকে লোকালয় গুলির যে অবস্থা সেটা প্লাবিত করেছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে যদি এইভাবে বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতি আরো দীর্ঘায়িত হতে পারে এবং সেই সাথে দুর্ভোগ দীর্ঘায়িত হতে পারে। আমরা কথা বলেছিলাম এখানকার জনপ্রতিনিধির সাথে, তিনি জানিয়েছেন যে এখানকার চারটি পয়েন্টে এইভাবেই পানি ঢুকছে। তো সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে এই ছিল বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সুনামগঞ্জে, তার আগে ছিলাম সিলেটে।